তো হে গাইজ, তোমাদের স্বাগত আমার চ্যানেল শঙ্কর ব্লগে আরো একটা নতুন ভিডিওতে। তো গাইজ, আমি আজকে এসেছি একটা রেললাইনের একটা মানে অনেক পুরনো একটা ব্রিজে। তোমরা দেখতে হবে মানে ব্রিজের ওইখানে ক্ষয়েও গেছে, এত পুরনো ব্রিজটা মানে নাই নাই করে 80 থেকে 90 বছর হবেই বয়স। আর এখানে ব্রিজে ঢোকার দুটো রাস্তা আছে, একটা এখান দিয়ে মানে একটার মধ্যে দুটো রাস্তা, একটা এখান দিয়ে আর একটা রাস্তা আছে আমার পাশে, এইটা হচ্ছে এইখান দিয়ে। তো গাইজ মানে এই রাস্তাটা পুরো ব্লক, আর এর ভেতরে মানে প্রচণ্ড জঙ্গল ফঙ্গল, তো এইখান থেকেও যায় না, পারাপার করে না এখান দিয়ে। আর এইখানে যে দুটো রাস্তা আছে এইখান দিয়ে সবাই পারাপার করে। গাইজ ব্রিজের ভেতরে একদম পুরো অন্ধকার, আর ওই পাশে রয়েছে ধান ক্ষেত, ওই পাশে মানে প্রচুর ধান ক্ষেত। আমরা দুজনে এসেছি ভিডিও বানাতে, আর ওখানে যে কার বাইক জানি না, কেউ হয়তো রেখে হয়তো কাজে গেছে। গাইজ ব্রিজটা অনেক পুরনো, তোমরা তো এখান থেকে যদি দেখা, এখানে যে প্লাস্টারগুলো ছিল ওগুলো সব ক্ষয়ে ক্ষয়ে পড়ে গেছে, আর ব্রিজের মধ্যে আওয়াজটা তো গম গম করছে। আর এখানে ফুটো রয়েছে, এগুলো হয়তো যে সময় ব্রিজ বানানো হয়েছিল বাঁশের ফুটো, এখান থেকে বাঁশ ঢোকানো হয়েছিল যাতে উপরে ইয়ে করা যায় ওর জন্য। আর এই পাশে রাস্তাটা সবাই যাওয়া আসা করে, মানে মেন তো চারটা রাস্তা, কিন্তু চারটার মধ্যে তিনটেই ব্লক, আর এখান থেকে সবাই যাওয়া আসা করে। এখানে রাস্তাটা ব্লক, এখানে তোমরা দেখতে পাবে কুল গাছ আছে, ওর জন্য লোকটা বাইকটা ওখানে রেখেছে, চপ্পল ফপ্পল সব ওখানে রেখে হয়তো কাজে গেছে। আর গাইজ এখানে এইগুলো রয়েছে, এগুলো রেল লাইনের ইয়েতে লাগানো হয়, কিন্তু একটা হয়তো বেঁচে গেছে ওর জন্য এখানেই রেখে দিয়েছে। আর গাইজ এগুলো রেলের জিনিস, তো এটা কতদিন ধরে আছে কেউ জানে না, এরকমই পড়ে রয়েছে। আর এই দিক দিয়ে যদি আমরা যাই, এই দিক দিয়ে রয়েছে চা বাগান, মানে রেল লাইনের এক পাশে চা বাগান আর এক পাশে হচ্ছে ধান ক্ষেত। আর এই পাশে অনেক বড় ধান ক্ষেত, আর এই পাশে মানে পুরো মাঠকে মাঠ চা বাগান আর চা বাগান। আর বৃষ্টির সময় গাছ ব্রিজের মানে এতখানি পর্যন্ত জল হয়ে যায়, তো ওর জন্য এখান দিয়ে মানে গাড়িটা এইগুলো পারাপার করে না, মেন পারাপার করে। ওই দিকে আর একটা ব্রিজ আছে ওটা মানে ভালো, তো ওইখান দিয়ে সব গাড়ি বাইক এগুলো পারাপার করে। আর এই ব্রিজটা অনেক নিচে, তো এখান দিয়ে মানে গাড়ি পারাপার করতে পারে না, তোমরা দেখতেই পাচ্ছ আমার মানে এই যে আমি হাত দিয়ে ধরতে পারছি ব্রিজটা, এত নিচে। আর ওইখানে যে ব্রিজটা রয়েছে ওটা উঁচু, তো ওইখান থেকে গাড়ি বাইক এগুলো সব চলে যায়, এখান দিয়ে শুধু বাইক যায় আর কিছু যায় না। আর আমি যদি তোমাদের এইদিকে নিয়ে যাই, তো এইদিকে তোমাদের যদি দেখাই, আর এই পাশে গাইজ অনেকে নিজের নাম ফাম লিখে রেখেছে, সেই লাভ টাভ চিহ্ন ফিহ্ন একে। আর এই পাশে তো প্লাস্টার একদম সব ক্ষয়ে গেছে, এগুলো নতুন প্লাস্টার করা হয়েছে, তোমরা দেখে বুঝতে পারবে কিছুদিন আগে এগুলো নতুন প্লাস্টার করা হয়েছে। আর এই পাশে গাইস এই হচ্ছে জায়গা, এই দেখো মানে পুরো জঙ্গল গাইস। এই পাশে ইয়েটাই মানে ওই পাশে যার যার রাস্তা আছে তোমরা দেখতে পাচ্ছ পুরো মানে জঙ্গলে ঢাকা, আর একটা রাস্তা শুধু খোলা আছে, একটা দিয়ে যায় গাইস। রেল লাইনের ওপর পুরো গাছ ফাছ একদম পুরো হয়ে গেছে, মানে অনেক দিনের পুরোনো, তো ওর জন্য গাছ ফাছ হয়ে গেছে। আর গাইস এই পাশে যে হলো ছোট পুকুরটা আছে না, এটার মধ্যে মানে মাছ ফাছ ধরা হয়, এটা অত ডিপ না, আর এটা মানে সবার স্বাস্থ্য সুবিধার। ওই পাশে যে বড় পুকুরটা আছে ওটা অনেক গভীর, তো ওটা মানে কেউ যদি জল এই পাশ থেকে ওই পাশে করে তো মানে 3-4 দিন লেগে যাবে, আর ওইখানে কিছু লোক হয়তো মাছ ধরছে ওইখানে। আর গাইস এদিক দিয়ে মানে পুকুরগুলো কেরম, মানে এখানে তো রেল লাইনটা নিচে ছিল, তো এই রেল লাইনটা উঁচু করার জন্য রেল লাইনের দুই পাশ থেকে মাটি কেটে রেল লাইনে দেওয়া হয়েছে, তো এর জন্য মানে এখানে রেল লাইনটা যতদূর চলে গেছে রেল লাইনের দুই পাশে এরকম পুকুর খোঁচা আছে, মানে এখান থেকে মাটি দিয়ে রেল লাইনটা উঁচু করা হয়েছে। আর এখানে অত দূরের থেকে তো মাটি আনা সম্ভব নয়, তো ওর জন্য কী করা হয়েছে যে পাশের যে মাটিগুলো ছিল ওগুলোই সব দিয়ে দিয়ে করা দিয়েছে, ওর জন্য মাঝখানে রেল লাইনটা উঁচু হয়ে গেছে আর দুপাশ পুরো একদম নিচু, মানে দুই পাশে পুকুর। মানে বৃষ্টির সময় তো জল থাকেই, আর এমনি মানে 12 মাসে জল থাকে, বৃষ্টির সময় একদম মানে রেল লাইনের পুরো একদম ভরে যায়, মানে অর্ধেক জল এখানেই থাকে রেল লাইনে, এত জল। আর এখানে সবাই মাছ ফাছ ধরে বৃষ্টির সময়, আর মানে এখনও লোকে ধরছে ওইখানে, আরও 5-6 জন লোক রয়েছে তারা ওইখানে মাছ ধরছে। আর গাইজ এখানে আর এখন তো ইয়ের সময়, গাইজ কুলও হয়ে গেছে এইদিকে, যে কুল গাছগুলো আছে গাইজ ছোটো ছোটো কুল গাছ, মানে তাও কুল হয়ে গেছে। এই দেখো তোমাদের একটা তুলে দেখাচ্ছি, এইখানে গাইজ এই দেখো সে একদম ছোটো ছোটো কুল, হয়তো তোমরা দেখতে পাবে, এই যে দেখো একদম ছোটো ছোটো কুল, মানে পুরো গাছ ভর্তি কুল। এগুলো কুল যখন পাকবে তখন মানে আরও একবার আসবো ভিডিও বানাতে, এখন তো ছোটো রয়েছে, এগুলো পাকতে আরও 2-3 মাসের মতো সময় লাগবে, তো পাকুক এগুলো আস্তে আস্তে, তখন আরও একবার আসবো ভিডিও বানাতে। তো গাইজ ভিডিওটা এখানে শেষ করি, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো গাইজ প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও চ্যানেল, কারণ আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে থাকবো। আর আমি গাইজ গ্রাম রিলেটেড ভিডিও, আর গাইজ আমাদের বাড়ি একটা টিয়া পাখি আছে ওটারও ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়তে থাকি, মানে এই চ্যানেলটাই ছাড়তে থাকি, তো তোমরা যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর গাইজ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই টিয়া পাখির ভিডিওগুলোর, তোমরা সেই টিয়া পাখির ভিডিওটা দেখতে পারো, কথা বলে আমাদের বাড়িতে থাকে সবসময়, সকালবেলা যায় মানে সকালবেলা আসে সন্ধ্যাবেলা চলে যায়, মানে প্রত্যেক দিনই আসে, আমরা কোনো দিন খাঁচায় রেখে পুষিনি, ওর নাম হচ্ছে গোপী। তো তোমরা যদি দেখতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি, তো চলো।